আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো আমি আছি এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে। আজকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে মোট 11টি নৌযান ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো প্রথমে যে নৌযানটি আছে সেটি হলো MV পারাবাত 11। আজকে বাংলাদেশ যুবলীগ প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন ছিল, যার কারণে বরিশাল থেকে মোট 9টি নৌযান রিজার্ভে আজকে সদরঘাটে আসছে, আর বাকি 2টি নৌযান আজকে প্রতিদিনের মতন ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো পারাপাত 11 এবং সুরভি 7 এই 2টি নৌযান আজকে সাধারণ যাত্রী নিয়ে বরিশাল ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর বাকি যে নৌযানগুলো আছে সেই নৌযানগুলো আজকে রিজার্ভে এসেছে বরিশাল থেকে ঢাকায় বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন উপলক্ষে। তো ওই নৌযানগুলোতে আজকে যারা এসেছে রিজার্ভে যুবলীগ সম্মেলনে, সেই নৌযানগুলোতে যে যাত্রী এসেছে সেই যাত্রী নিয়েই আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো প্রথমে আছে MV পারাবাত 11, এই নৌযানটি আজকে প্রতিদিনের মতন সাধারণ যাত্রী নিয়েই আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো তারপরে আছে MV সুরভি 7, এই নৌযানটি আজকে প্রতিদিনের মতন সাধারণ যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো টোটাল আজকে সুরভি 7 এবং পারাবাত 11 এই 2টি নৌযান সাধারণ যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। বাকি যে 9টি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে, যে রিজার্ভ করে যে 9টি নৌযান আজকে ঢাকা এসেছে সেই 9টি নৌযান এখন আপনাদের দেখাবো। প্রথমেই আছে প্রিন্স আওলাদ 10, এই নৌযানটি রিজার্ভে এসেছে। তো দেখতেই পাচ্ছেন যে আজকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদের আমেজ, প্রতিটি নৌযানে ভরপুর যাত্রী আছে। আর আজকে যে 2টি সাধারণ লঞ্চ আছে যে রেগুলারের মতন যে যাত্রী নিয়ে যায়, সেই নৌযান 2টিতে প্রচুর পরিমাণ যাত্রী আছে। যেহেতু 2টি নৌযান আজকে সাধারণ যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে, সেহেতু প্রচুর যাত্রী পেয়েছে আজকে। তো আমি আপনাদের পরবর্তীতে সেই 2টি নৌযানে ঘুরে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন MV প্রিন্স আওলাদ 10। তো প্রিন্স আওলাদ 10-এর পরে আছে সুন্দরবন 11। আর আমি যদি আপনাদের পল্টনে দেখাই যে যাত্রীদের অবস্থা, তো দেখতেই পাচ্ছেন যে পল্টনে প্রচুর যাত্রী আছে যারা বরিশাল থেকে ঢাকায় এসেছে সম্মেলনে যোগ দেওয়ার জন্য। তারপরে আছে ঢাকা বরিশাল নৌ রুটের সার্ভিস মাস্টার MV মানামি। এবং মানামির পরে আছে MV সুরভি 9। তো আজকে সদরঘাট লঞ্চ টার্মিনালের যাত্রীদের উপস্থিতি বা নৌযানগুলোর উপস্থিতি দেখে মনে হচ্ছে যে আজকে সদরঘাট লঞ্চ টার্মিনালে আগের যে পদ্মা সেতু উদ্বোধনের আগে যে যাত্রী ছিল সেই রকম মনে হচ্ছে। তো বর্তমানে আপনারা জানেন যে পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা বরিশাল নৌ রুটে যে যাত্রী সংকট দেখা দিয়েছিল তা ধীরে ধীরে কেটে যাচ্ছে। তো বর্তমানে যে নৌযানগুলো চলাচল করছে রোটেশন অনুযায়ী বা রোটেশনের বাইরে, সেই আগের তুলনায় বর্তমানে রেগুলার ভালো যাত্রী হচ্ছে প্রতিটি নৌযানে। তো দেখতে পাচ্ছেন MV সুরভি 9, সুরভি 9-এর পরে আছে সুবরাজ 9, যে এই নৌযানটি বেশ কিছুদিন আগে বা অল্প কিছুদিন আগে নৌযানটি ঢাকা বরিশাল নৌ রুটে যুক্ত হয়, ব্র্যান্ড নিউ একটি নৌযান। তো সুবরাজ 9-এর পরে আছে সুন্দরবন 10। সুন্দরবন 11-এর পরে আছে কুয়াকাটা 2। তো দেখতেই পাচ্ছেন প্রতিটি যে 9টি নৌযান আজকে বরিশাল থেকে ঢাকা এসেছে রিজার্ভে, তো প্রতিটি নৌযানের সামনে ব্যানার আছে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন। তো প্রতিটি নৌযানে আজকে যে 9টি নৌযান রিজার্ভে এসেছে সেই 9টি নৌযানেই ব্যানার আছে, যে কয়টি নৌযান রিজার্ভে এসেছে। তো দেখতেই পাচ্ছেন যে প্রতিটি নৌযানের সামনেই যে ব্যানারগুলো আছে।
তো কুয়াকাটা দুইয়ের পরে আছে এমবি কীর্তনখোলা দশ। তো কীর্তনখোলা দশের পরে আর নৌযান নেই বরিশালে। তো আপনারা যে কয়টি নৌযান দেখাইছি এর মধ্যে দশটি নৌযান এখানে দেখতে পাচ্ছেন, আর রিজার্ভে যে নয়টি নৌযান এসেছে তার মধ্যে এখানে আছে আটটি, আর একটি নৌযান আছে অ্যাডভেঞ্চার নয়। অ্যাডভেঞ্চার নয় নৌযানটি আছে লালগুটি ঘাটে। তো এখানে বরিশালের যে নৌযানগুলো যেখানে রাখা হয় সেখানে পর্যাপ্ত জায়গা ছিল না, যার কারণে অ্যাডভেঞ্চার নয় নৌযানটি লালগুটি ঘাটে রাখা আছে। তো অ্যাডভেঞ্চার নয় নৌযানটিও আজকে বরিশাল থেকে ঢাকা এসেছে রিজার্ভে, আর এই প্রতিটি নৌযান নয়টা থেকে দশটার মধ্যে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। রিজার্ভে যে কয়টি নৌযান আজকে ঢাকা এসেছে তার মধ্যে আমি আপনাদের কীর্তনখোলা কুয়াকাটা দুই নৌযানটির ভিতরে নিয়ে গিয়ে দেখাবো যে রিজার্ভে বরিশাল থেকে কি পরিমাণ যাত্রী আজকে ঢাকা এসেছে যুবলীগের সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। তো আমি এখন আপনাদের কীর্তনখোলা কুয়াকাটা দুই নৌযানটির ভিতরে নিয়ে গিয়ে দেখাবো যে কি পরিমাণ যাত্রী বা কি পরিমাণ সম্মেলনে উপস্থিত হয়েছে যাত্রী বা সাধারণ জনগণ। তো এই হলো কুয়াকাটা দুই নৌযানটির সামনের ফ্রন্ট সাইড, আর সবার গায়ে আজকে যে সম্মেলনের টি শার্ট আছে প্রতিটি লোকেরই। তো দেখতেই পাচ্ছেন যে ডেক্সিনিতে যাত্রী আছে, তো এরকম প্রতিটি নৌযানেই আজকে এরকম যাত্রী আছে। তবে কুয়াকাটা দুই নৌযানটির ডেক্সিনিতে যাত্রী সংখ্যা একটু কম, তারপরও ডেক্সিনির থেকে প্রতিটি কেবিনে যাত্রী ভরপুর আছে প্রতিটি নৌযানেরই। আর যারা সম্মেলনে উপস্থিত হয়েছে তাও দেখতেই পাচ্ছেন যে সবার গায়ে আজকে সম্মেলনের টি শার্ট আছে সবার গায়েই। তো প্রিয় দর্শকবৃন্দু, এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালের আজকের অবস্থা। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই।